উত্তরবঙ্গের পর্যটন শিল্পের বিকাশের জন্য যে কয়েকটি সংস্থা বা ট্যুর অপারেটর সংস্থা বা পর্যটন সঙ্গে জড়িত যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি সংস্থা হলো তরাই ডুয়ার্স ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস। এই তরাই ডুয়ার্স ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের কর্ণধারকে আজকে আমরা পেয়ে গিয়েছি। তো ওনার কাছ থেকে আমরা দু চারটি কথা শুনে নিতে চাই যে জলপাইগুড়ি শহরকে থেকে কেন্দ্র করে কিভাবে আমরা এই বৈকুণ্ঠপুর যে অঞ্চল অর্থাৎ বৈকুণ্ঠপুর পরগনা এরিয়ার যে পুরনো যে বৈকুণ্ঠপুর তার এরিয়ার মধ্যে যে রয়েছে জায়গাগুলো সেখানে কিভাবে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো সম্ভব সে ব্যাপারে আমরা দু চার কথা শুনে নেব আমরা মাননীয় দিলীপ পাল মহাশয়ের কাছ থেকে। আমরা একটা বৈকুণ্ঠপুরে ট্যুর প্যাকেজ করেছি যেটা একদিনে গিয়ে একদিনেই ঘুরে আসা যায়, জলপাইগুড়ি থেকে স্টার্ট করে আবার জলপাইগুড়িতেই শেষ। তো সকালবেলা আমরা দেবী চৌধুরিনী টেম্পল করে তারপর টি গার্ডেন, চা বাগানের মাঝখান দিয়ে গিয়ে বোদাগঞ্জ এবং গৌরীকোণ ব্যাটলফিল্ড মানে গাজল ডোবা, তারপর সেবক হয়ে নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেলস পার্ক যেটাকে নাকি আমরা বলি বেঙ্গল সাফারি, এখান থেকে ঘুরে এসে আবার আমাদের ট্যুরটা জলপাইগুড়িতে শেষ হচ্ছে। এটা চারজনও করা যেতে পারে, ছয়জনও করা যেতে পারে, আবার ১২জনও করা যেতে পারে। আর প্যাকেজের যে রেটটা হবে সেটি কাস্টমাইজ ওয়াইজ। আপনারা আসুন আমাদের কদমতলা জলপাইগুড়ি তরাই ডুয়ার্স ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস, এখানে আসুন, আমাদের সাথে কথা বলুন, প্যাকেজটা খুব সুন্দর হবে এবং আপনারা সারাদিনের একটা মনোরঞ্জন উপভোগ করতে পারবেন।